वेलकम टू माय चैनल विष्णुबोध ट्यूटोरियल। हेलो माय डियर स्टूडेंट्स, आशा करछि सबाई भालो आछो। आज के आमरा जे विषयटा निये आलोचना करब खूब गुरुत्वपूर्ण एकटा विषय। तोमरा देखते ही पाच्छो एकादश श्रेणीर रासायनिक बंधन आणविक गठनेर मध्ये जोज्यता कक्षेर इलेक्ट्रन जोड़ विकर्षण तत्व, ইংরেজিতে বললে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন তত্ত্ব বা ভিএসি পেয়ার তত্ত্ব। খুব ইম্পর্টেন্ট একটা এটা তত্ত্ব, যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় বিকর্ষণ, যোজ্যতা কক্ষের ইলেকট্রনের জোড়ের বিকর্ষণ। এখন দেখো এই জিনিসটা আমরা বুঝবো ধীরে ধীরে, তার আগে প্রথমে আমরা কিছু বুঝে নিই এই তত্ত্ব সম্পর্কে। 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিজুইক আর পাওয়েল প্রথম এই তত্ত্বটার উপস্থাপনা করেছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে 1997 খ্রিস্টাব্দে নাইহোম এবং গিলেসপি এই তত্ত্বটাকে অনেক পরিমার্জন করে, একটা বৃহৎ আকৃতি ধারণ করে এবং এটা একটা সকলের কাছে পরিচিতি লাভ করে, এটা একটা বহুল প্রচলিত হয়ে যায়, অর্থাৎ বলতে গেলে পপুলারিটি লাভ করে, বুঝতে পারছো। এখন দেখো এই তত্ত্বটা বুঝতে গিয়ে আমাদের কিছু প্রাথমিক জিনিস আগে ভালো করে বুঝে নেওয়া দরকার। সেই প্রাথমিক জিনিসগুলো আগে প্রথমে বুঝে নাও, কী কী আমাদের প্রাথমিক জিনিস বুঝতে হবে। প্রথম দেখো, বহু পরমাণু অণু বা আয়ন এটা কি? বহু পরমাণু অণু মানে যে অণুর মধ্যে বহু পরমাণু, অনেক পরমাণু, যে আয়নের মধ্যে অনেক পরমাণু আছে। উদাহরণ দিলে বুঝতে হবে, দেখো ধরো আমি লিখছি, দেখো অ্যামোনিয়া NH3, এরপর দেখো SNCl2 CH4 মিথেন, এরপর দেখো NH3+, এগুলো সব বহু পরমাণু অণু। এই প্রথম তিনটে অণু, পরেরটা আয়ন। আরও একটা লিখছে দেখো POCl3, এগুলো সব বহু পরমাণু অণু বা আয়ন। বহু পরমাণু কেন না, এই একটা অণুর মধ্যে দেখো তিনটে, এই নাইট্রোজেন একটা, হাইড্রোজেন তিনটে, চারটে পরমাণু আছে এখানে, SN আর দুটো CL, অর্থাৎ তিনটে পরমাণু, এখানে চার পাঁচটা পরমাণু, এখানেও পাঁচটা, এখানে পাঁচটা রয়েছে, তাই না? তাই এগুলো বহু পরমাণু অণু বা আয়ন, বুঝা গেল। এবার দেখো কেন্দ্রীয় পরমাণু, এই একটা অণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা কি? দেখ এমন যেমন দেখো আমাদের প্রত্যেকটা পরিবারে কি একটা দেখবে গার্জিয়ান থাকে, গার্জিয়ান যে একজন থাকে, এখানেও একই রকম একটা অণুর মধ্যে এরকম একজন গার্জিয়ান থাকে যাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু, যে অন্যান্য পরমাণুগুলোকে সব ধরে রেখেছে। সেটা কি করে বুঝবো কেন্দ্রীয় পরমাণু কে হবে? দেখো একটা যৌগের মধ্যে সাধারণত একা যে থাকবে, যে মৌলটা একটি রয়েছে, যার পরমাণু একটি রয়েছে, সেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেমন এখানে কেন্দ্রীয় পরমাণু আমি উদাহরণ দিচ্ছি, দেখো এটা কি হবে, নাইট্রোজেন, এটা হলো কেন্দ্রীয় পরমাণু। SNCl2, এখানে SN একটা আছে, সুতরাং এটা হলো কেন্দ্রীয় পরমাণু। এখানে দেখো CH4, তাহলে এখানে কার্বন রয়েছে, কার্বন একটা, সুতরাং কার্বনটা হবে কেন্দ্রীয় পরমাণু, আমি মাথা স্টার করে দিচ্ছি। দেখো NH4, তাহলে এখানে নাইট্রোজেনটা কেন্দ্রীয় পরমাণু। এবার দেখো এই উদাহরণটা দেখো, এখানে ফসফরাস একটা রয়েছে, অক্সিজেন একটা রয়েছে, তিনটে ক্লোরিন, তাহলে এখানে ফসফরাস এবং অক্সিজেন দুজনেই তো রয়েছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কী হবে? তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে কার যোজ্যতা বেশি, যোজ্যতা বেশি, বা দেখতে হবে কোনটা ধাতব ধর্ম বেশি, তাহলে সে হচ্ছে প্রধান হবে। এখানে দেখো ফসফরাসের যোজ্যতা বেশি, তাই ফসফরাসটা এখানে কেন্দ্রীয় পরমাণু, সুতরাং এটা হলো কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কেন্দ্রীয় পরমাণু ধরবো। এরপরে দেখো কেন্দ্রীয় পরমাণু আর বহু পরমাণু কোনো আয়ন বুঝলাম, এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় তার মোট সংখ্যা। যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় মোট সংখ্যা, যা যেটা দুটোভাবে আছে, বন্ধন জোড় আর নিঃসঙ্গ জোড়, যাতে যোগ করলে পাওয়া যায় স্টেরিক সংখ্যা। এখন এই জিনিসটা ভালো করে বুঝে নাও, যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়, যোজ্যতা কক্ষ মানে কি? যে কোনো একটা মৌলের তার পরমাণুর শেষ কক্ষের যে ইলেকট্রনগুলো সেটাই হলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষটা হচ্ছে যোজ্যতা কক্ষ, আর সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রন হলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন। ইলেকট্রন জোড় অর্থাৎ দুটো করে মিলে একটা ইলেকট্রন জোড় হবে। এখন যৌগ সেখানে তাহলে কী করে বুঝবো ইলেকট্রন জোড় কতগুলো?
একটা যৌগের মধ্যে তো অনেকগুলো পরমাণু থাকে, তাহলে সেখানে ইলেকট্রন জোড়টা কিভাবে বুঝবো? কতগুলো নিঃসঙ্গ জোড়, কতগুলো ইলেকট্রন জোড়, কতগুলো বন্ধন জোড় কিভাবে বুঝবো? সেটা দেখো আমি উদাহরণটা দেখে বোঝাচ্ছি। দেখো এছাড়াও NH3, NH3 তাহলে বন্ধন জোড় বা নিঃসঙ্গ জোড় এগুলো কার বের করতে হবে? কেন্দ্রীয় পরমাণু। ভালো করে দেখো, যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় মোট সংখ্যা, এই যোজ্যতা কক্ষ মানে কার যোজ্যতা কক্ষ দেখবো? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষ। এখানে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেনের নয় কিন্তু নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনটা কেন্দ্রীয় পরমাণু। তো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন তত্ত্ব, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। সুতরাং নাইট্রোজেন পরমাণু দেখো, নাইট্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে বলো? নাইট্রোজেনের শেষ কক্ষে কটা? 5টি ইলেকট্রন, তাই তো? আর এখানে 3টে হাইড্রোজেন, প্রত্যেকের থেকে 1টি ইলেকট্রন নিয়ে টোটাল কত হবে? 8টি ইলেকট্রন। এই যে 8টি ইলেকট্রন দিলাম, 8টি ইলেকট্রন, এটা হচ্ছে এই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন। এবার ইলেকট্রন জোড় করলে কত হবে? সুতরাং এটা কটা ইলেকট্রন জোড় হবে? এটা মানে 4টি ইলেকট্রন জোড়, বুঝে গেল? তাহলে 8টা ইলেকট্রন মানে 4টি ইলেকট্রন জোড় হবে। এবার দেখো এখানে কটা পরমাণু আছে নাইট্রোজেনের সঙ্গে? 3টে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 4টে ইলেকট্রন জোড়, কিন্তু এখানে পরমাণু রয়েছে 3টি, তার মানে এখানে বন্ধন জোড় কত হবে? এখানে বন্ধন জোড় হলো 3টি, বন্ধন জোড় 3টি। কেন? এখানে 3টে হাইড্রোজেন পরমাণু আছে। আর ইলেকট্রন জোড় নিঃসঙ্গ জোড় তাহলে কত হবে? নিঃসঙ্গ জোড় 1টি, বুঝে গেল? আরেকটা উদাহরণ দেখো, ধরো SnCl2, এখানে হচ্ছে SN, টিন, এস টিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন? 4টি ইলেকট্রন, আর দুটো ক্লোরিনে 2টি ইলেকট্রন, টোটাল কটা? 6টি ইলেকট্রন। তার মানে কতগুলো ইলেকট্রন জোড় হবে? 3টি ইলেকট্রন জোড়, 3টি ইলেকট্রন জোড় হবে। এখন 3টি ইলেকট্রন জোড়ের মধ্যে দেখো এখানে দুটো পরমাণু রয়েছে ক্লোরিন, তাহলে দুটো হবে বন্ধন জোড়। এটাকে সংক্ষেপে লিখছি বিপি, মানে বন্ড পেয়ার। বিপি তাহলে কতগুলো হবে? 2টি। আর নিঃসঙ্গ জোড় যেটাকে বলে লোন পেয়ার, LP, তাহলে LP হবে 1টি, বুঝতে পারলে তো? পরেরটা দেখো, CH4, মিথেন, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, তাহলে কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন, আর 4টে হাইড্রোজেন থেকে 4টি ইলেকট্রন, সমান 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন মানে 4টি ইলেকট্রন জোড়, 4টি ইলেকট্রন জোড় হলো। সুতরাং এখানে দেখো এই যে কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেনই রয়েছে, তাই এখানে তোমার বন্ধন জোড় হবে কতগুলো? বন্ধন জোড় 4টি, আর নিঃসঙ্গ জোড় LP এটা 0, 0টি, কারণ 4টেই বন্ধন জোড় হয়ে গেছে, তাহলে নিঃসঙ্গ জোড় এখানে 0 হয়ে গেল। এবার দেখো NH4, এখানেও একই রকমভাবে নাইট্রোজেনের শেষ কক্ষে 5টে ইলেকট্রন আর 4টে হাইড্রোজেন, 4। এখন দেখো যেহেতু একটা পজিটিভ চার্জ আছে, ফলে একটা ইলেকট্রন কিন্তু কমে যাবে, সুতরাং এখানে একটা মাইনাস করতে হবে, ফল কতগুলো হবে? সুতরাং এটা 8টি, 8টি ইলেকট্রন, অর্থাৎ এটা 4টি ইলেকট্রন জোড়, 4টি ইলেকট্রন জোড়। 4টি হাইড্রোজেন রয়েছে, তাহলে বন্ধন জোড় কত হবে? বন্ড পেয়ার, বন্ড পেয়ার 4টি, আর লোন পেয়ার তাহলে কী হবে এখানে? 0টি। তাহলে দেখো বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় কীভাবে বের করছি নিশ্চয়ই বুঝতে পারলে। আরও একটা লাস্ট উদাহরণ দিয়ে দেখো, POCl3, এখানে দেখো ফসফরাসের শেষ কক্ষে 5টি ইলেকট্রন আর 3টে ক্লোরিনের 3টে। এখন দেখো দ্বিযোজী পরমাণু যদি আসে, এই অক্সিজেনটা দ্বিযোজী, এগুলো নিশ্চয়ই বোঝে যোজ্যতা। যোজ্যতা মানে যার শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে, এখানে অক্সিজেনের দেখো দ্বিযোজী বলে কী হয়, এর হচ্ছে ইলেকট্রন কাউন্ট হবে না, দ্বিযোজী হলে ইলেকট্রন কাউন্ট করা যাবে না, সুতরাং অক্সিজেনটা কাউন্ট না করলে কত হবে এখানে? 8টি ইলেকট্রন, অর্থাৎ 4টি ইলেকট্রন জোড়। আর এখানে অক্সিজেন একটা, আর দেখো যখন আমরা এই বন্ধন জোড়ের ইলেকট্রন বের করব, বন্ধন জোড়ের ইলেকট্রন সংখ্যা বের করবো, তখন কিন্তু দ্বিযোজী পরমাণুর ইলেকট্রনকে কাউন্ট করবো না, কিন্তু যখন বন্ধন জোড় কতগুলো হবে সেটা দেখব, তখন কিন্তু এরা সবগুলোই অংশগ্রহণ করবে, অর্থাৎ দ্বিযোজী একযোজী সবই।
একটা অক্সিজেন আর তিনটে ক্লোরিন, সুতরাং এখানে বন্ধন জোড় কতগুলো হবে? চারটি, আর নিঃসঙ্গ জোড় জিরো। তাহলে এইভাবে হচ্ছে আমরা যোজ্যিত কক্ষের ইলেকট্রন জোড়ের সংখ্যা অর্থাৎ মোট বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়ের মোট সংখ্যা, স্টেরিক সংখ্যা, বন্ধন জোড় কী, নিঃসঙ্গ জোড় কী এবং স্টেরিক সংখ্যা, এগুলো আস্তে আস্তে বুঝলাম। ঠিক আছে, এইটা বোঝার পরে আমরা এবারে ভিএসিপিআরের মূল তত্ত্বে চলে আসবো। ভিএসিপিআর তত্ত্বটা দেখো আমি একটু প্রথমে বোঝাই। ভিএসিপিআর তত্ত্ব কি? ভিএসিপিআর তত্ত্ব অনুসারে কোনো কেন্দ্র, কোনো বহু পরমাণু অণু বা আয়নের আকৃতি কি হবে সেটা নির্ণয় করে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর, অর্থাৎ বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়, এই দুটোর মোট সংখ্যা যেটাকে বলে স্টেরিক সংখ্যার উপর। এখন দেখো এই ইলেকট্রন জোড়গুলো পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। কেন বিকর্ষণ করে? কারণ ইলেকট্রনগুলো প্রত্যেকে নেগেটিভ চার্জ, আর একই চার্জ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই ইলেকট্রন জোড়গুলো পরস্পরকে বিকর্ষণ করে, সে বন্ধন জোড় হোক আর নিঃসঙ্গ জোড় পরস্পরকে বিকর্ষণ করে। এখন এই বিকর্ষণ কমানোর সবচেয়ে ভালো রাস্তা কী? তাহলে তাদের সুস্থিতি লাভের সবচেয়ে ভালো রাস্তা হলো কি, এই তারা পরস্পর এই নিঃসঙ্গ জোড় বা বন্ধন জোড় এমন একটা অবস্থানে যেতে চায় যেখানে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে। তাদের নিঃসঙ্গ জোড় এবং বন্ধন জোড় তারা এমন একটা অবস্থানে যেতে চায় যেখানে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে, সেই জন্য তারা এমন একটা জ্যামিতিক আকৃতি লাভ করতে চায় যেখানে বন্ধন জোড় বা নিঃসঙ্গ জোড়ের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে। এটাই হচ্ছে ভিএসিপিআর তত্ত্বের মূল বিষয়। এখন একটা যৌগের, একটা যৌগের আকৃতি নির্ভর করে কিন্তু সিগমা বন্ধন জোড়ের উপরে, পাই বন্ধন জোড় কিন্তু ওই অণুর আকৃতিতে কোনো ভূমিকা নেয় না, সিগমা জোড়ের উপরে, সিগমা বন্ধন জোড়ের উপরে অণুটার আকৃতি নির্ভর করে। পাই ইলেকট্রন শুধুমাত্র কী করে? বন্ধন কোণের পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু অণুটার মূল যে আকৃতি সেখানে শুধুমাত্র সিগমা ইলেকট্রন জোড়ের ভূমিকা রয়েছে। ঠিক আছে, এবার আমরা এই পাঁচ ভিএসিপিআরের পাঁচটা তত্ত্ব রয়েছে, সেই পাঁচটা তত্ত্ব আমরা একে একে আলোচনা করব এবং অণুগুলোর আকৃতি কেমন হবে সুন্দর করে ভিএসিপিআর তত্ত্বের সাহায্যে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তা ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিএসিপিআরের প্রথম তত্ত্বে যেটা বলা হয়, দেখো বন্ধন ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করে এবং তারা পরস্পর এমন একটা জ্যামিতিক অবস্থানে যেতে চায় যেখানে বিকর্ষণ সবচেয়ে কম হবে। সেই জন্য দেখো যদি বন্ধন জোড়, শুধুমাত্র বন্ধন জোড় থাকে একটা অণুর মধ্যে, শুধুমাত্র যদি বন্ধন জোড় থাকে, শুধুমাত্র বন্ধন জোড় যদি থাকে, তাহলে বন্ধন যদি দুই হয় তাহলে পরস্পর থেকে যে জ্যামিতিক অবস্থানে যাওয়া যায় সবচেয়ে তাদের মধ্যে বিকর্ষণ কম হবে, সেটা হলো কি? সরলরৈখিক। সুতরাং বন্ধন জোড়ের সংখ্যা যদি দুই হয় তাহলে সরলরৈখিক হবে, পরস্পর থেকে দূরে থাকবে সবচেয়ে। যদি বন্ধন জোড়ের সংখ্যা তিন হয় তাহলে সমতলিক ত্রিভুজাকার হবে, অর্থাৎ এইরকম হবে। দেখো আমি সংক্ষেপে দেখাচ্ছি, এ বি বি বি, অর্থাৎ এটা সমতলিক ত্রিভুজাকার এইরকম। অর্থাৎ এখানে এটা হলো কেন্দ্রীয় পরমাণু আর এখানে হচ্ছে এ সরলরৈখিক, পরস্পর থেকে দেখো সবচেয়ে দূরে থাকতে পারে সরলরৈখিক। যদি চারটে হয় তখন সেটা হবে চতুস্থলকীয়। দেখো চতুস্থলকীয় গঠনটা তোমরা বোঝো কিনে জানি না, আমি একটু দেখাচ্ছি। এটা হলো চতুস্থলকীয় গঠন, চতুস্থলকীয় এটা আমি দেখো সুন্দর করে দেখাচ্ছি, এই হলো চতুস্থলকীয় আকৃতি। ঠিক আছে, এটা হলো চতুস্থলকীয় আকৃতি। এইটা আর বর্গাকার দুটোর মধ্যে তফাৎ আছে, বর্গাকারের ক্ষেত্রে কী হয় কোণগুলো বর্গাকারের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি, কিন্তু এখানে কোণগুলো যেটা রয়েছে এই কোণগুলো কত? এই কোণগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। সুতরাং এই অবস্থানটা ওই বর্গাকারের থেকে অনেক বেটার, এখানে পরস্পরের মধ্যে দূরত্ব বেশি তাই এরা সুস্থিত হয়। তাহলে চারটে বন্ধন জোড় হলে কী হবে গঠনটা? চতুস্থলকীয়। যদি পাঁচটা বন্ধন জোড় হয়, শুধুমাত্র পাঁচটা বন্ধন জোড়, তাহলে গঠনটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনটা আমি দেখাচ্ছি। দেখো এই ত্রিকোণীয় আর উপরে একটা নিচে একটা, এখান থেকে জুড়লে দেখো পিরামিডের মতো হয়ে যাবে,
এটা ত্রিকোণীয় দ্বি পিরামিড। দেখো এই হচ্ছে ত্রিকোণীয় দ্বি পিরামিডের মডেল। এই যে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে রয়েছে এটা হচ্ছে ত্রিকোণীয় তিনটে কোণ। এটা একটা সমতলিক ত্রিকোণ, এটা এটা এটা, এর উপরে একটা আর নিচে একটা রয়েছে, বুঝতে পারছো? উপরে একটা নিচে একটা। এখন দেখো এই যে তোমার উপরের সঙ্গে এইগুলো যখন যোগ করছি, দেখো একটা পিরামিড হয়ে গেল, একটা পিরামিড উপরে আর নিচে যখন যুক্ত করেছে এগুলো একটা দেখো পিরামিড হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বি পিরামিডীয় গঠন। আশা করছি বুঝতে পারলে এটা ত্রিকোণীয় দ্বি পিরামিডীয় গঠন। এবার দেখো যদি ছটা বন্ধন জোড়া, তাই গঠনটা হবে অষ্টদলীয়। ছটা বন্ধন জোড়ালে গঠন অষ্টদলীয়। যেমন দেখো এই যে গঠনটা, এটা হচ্ছে অষ্টদলীয়। কীরকম দেখো, এই যে চারটে কোণা রয়েছে, দেখো এই চারটে কোণা এইভাবে যদি যুক্ত করে দিই তাহলে কী হবে, একটা বর্গাকার তৈরি হবে, তাই না? আর উপরের সঙ্গে যদি এইভাবে যোগ করে দিই উপরের সঙ্গে, তাহলে দেখো একটা উপরে একটা পিরামিড তৈরি হবে। নিচে একই রকমভাবে যুক্ত করলে এরকমভাবে নিচেও একটা পিরামিড হবে। সুতরাং এটা হচ্ছে অষ্টতলকীয়। কীরকম কেন, এখানে এখানে যুক্ত করলে দেখো এগুলো যদি ওপরের এইভাবে পরপর যোগ করে দিই, এটার সঙ্গে এটা যোগ করে তাহলে এখানে একটা তল আসবে। আবার এখানের সঙ্গে এখানে একটা যদি যোগ করে দিই এখানে একটা তল আসবে, একই রকমভাবে এখানে তল, এখানে একটা তল, অর্থাৎ উপরটার সঙ্গে চারটে তল। একই নিচের সঙ্গে এইভাবে একটা তল আছে, এইভাবে একটা তল, এদিকে একটা তল, আবার এদিকে একটা তল আছে, অর্থাৎ এটা আটটা তল আছে। এই জন্য এটাকে অষ্টতলিক গঠন বলা হয়। এবং সাতটা যদি বন্ধন জোড়া হয় তাহলে সেটা পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয় গঠন তৈরি হবে। সেটা কীরকম, অর্থাৎ একটা পঞ্চকোণ এরকম তৈরি হবে, তার সঙ্গে উপরে একটা থাকবে আর নিচে একটা। এটা হলো পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয় গঠন। তাহলে এটা গেল প্রথম সূত্র, অনু আকৃতি। এবার দেখো দ্বিতীয় তত্ত্বে কী বলা হয়, দ্বিতীয় তত্ত্ব বা দ্বিতীয় সূত্রে কী বলা হয়, দেখো এই বন্ধন জোড় ছাড়াও যদি নিঃসঙ্গ জোড় থাকে, একটা অণুর মধ্যে বন্ধন জোড় ছাড়াও যদি নিঃসঙ্গ জোড় থাকে, তাহলে অণুর গঠন কিন্তু আর এইরকম সুষম গঠন থাকবে না। যেমন এখানে বললাম এরকম সুষম গঠন কিন্তু থাকবে না। তাহলে সেক্ষেত্রে গঠনটা কী হবে, গঠনটা সুষম থেকে বিচ্যুত হবে। এবং সেখানে এই নিঃসঙ্গ জোড় এবং বন্ধন জোড় যদি একসঙ্গে থাকে, তাহলে তাদের মধ্যে যে বিকর্ষণটা হয় সেই বিকর্ষণের ক্রমটা এইরকম। অর্থাৎ নিঃসঙ্গ জোড় নিঃসঙ্গ জোড়ের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে নিঃসঙ্গ জোড় বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ, এবং সবচেয়ে কম বিকর্ষণ বন্ধন জোড় বন্ধন জোড়ের মধ্যে। অর্থাৎ এলপি এলপি নিঃসঙ্গ জোড় নিঃসঙ্গ জোড় লোন পেয়ার লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন পেয়ার, এবং বন পেয়ার বন পেয়ার বিকর্ষণ সবচেয়ে কম হয়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় তত্ত্ব। এবার আমরা দেখো ভিএসিবি তত্ত্বের প্রথম সূত্রের ব্যাখ্যা করব। অর্থাৎ প্রথম সূত্র অনুসারে যে অণুর প্রকৃত গঠন কি হবে, বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় সব রকম যদি থাকে তাহলে গঠনটা কেমন হবে। প্রথম সূত্রে আমরা বলেছিলাম শুধু যদি বন্ধন জোড় থাকে গঠন কেমন হবে। এবার আমরা বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় উভয় ক্ষেত্রে দেখব গঠনটা কেমন হয়। আমরা উদাহরণ দিয়ে দিয়ে এই জিনিসটা বোঝাবো, ঠিক আছে? প্রথম আমরা উদাহরণ দেবো, দেখো প্রথম আমরা যে উদাহরণটা নিয়েছি, দেখো BeF2 এই যৌগে কেন্দ্রীয় পরমাণুকে অবশ্যই বেরিলিয়াম, কারণ এটা একটাই রয়েছে। কি বের করব, কেন্দ্রীয় বেরিলিয়াম পরমাণু যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা এটা কিভাবে বের করব। বেরিলিয়ামের শেষ করে কটা ইলেকট্রন, বেরিলিয়াম চারটি ইলেকট্রন, দুটো আর শেষ কক্ষে দুটো, সুতরাং বেরিলিয়ামের জন্য দুটো প্লাস এই দুটো এক যদি পরমাণু ফ্লোরিন রয়েছে, তাহলে এর জন্য দুটো টোটাল চারটি ইলেকট্রন। তাহলে কেন্দ্রীয় বেরিলিয়াম পরমাণু যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা চারটে হল। এবার দেখো ইলেকট্রন জোড় তাহলে কতগুলো হবে, চারটি ইলেকট্রন মানে দুটি ইলেকট্রন জোড় হবে। এবার দেখো বন্ধন জোড় কতগুলো হবে, কী করে বের করবো। এখানে দেখো বেরিলিয়ামের সঙ্গে দুটো ফ্লোরিন আছে, তাই দুটো ফ্লোরিন নিশ্চয়ই তাহলে দুটো বন্ধন তো করতেই হবে, তাই না? দুটো ফ্লোরিন মানে দুটো বন্ধন হবে, তাহলে এখানে ইলেকট্রন জোড় দুটো, তাহলে তার মধ্যে দুটোই বন্ধন জোড়, সুতরাং বন্ধন জোড় দুটি। অতএব নিঃসঙ্গ জোড় এখানে থাকছে না, নিঃসঙ্গ জোড় জিরো। অনুত্তরে প্রকৃত গঠন কী হবে, দুটো যদি হয় তাহলে গঠনটা কী হবে। দুটো হলে দেখো গঠনটা হচ্ছে সরলরৈখিক হবে, দুটো যদি হয় তাহলে পরস্পর থেকে দূরে থাকার জন্য সরলরৈখিক গঠন হবে, সুতরাং গঠনটা এইরকম হবে। দেখো
সরল না রৈখিক? এই হচ্ছে গঠন, এটা হচ্ছে সরলরৈখিক গঠন। তাহলে আমি দেখো এই ছকটা দেখাচ্ছি, দেখো এ বি টু, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু, তার সাথে দুটো পরমাণু আছে। এখানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা দুটো, কারণ দেখো দেখো এখান থেকে আমরা কি ইলেকট্রন জোড় কত পেলাম, দুটো, তাই তো? দুটো ইলেকট্রন জোড় সংকেত এ বি টু। বন্ধন জোড় কটা পেলাম, দুটি। নিঃসঙ্গ জোড় জিরো, বন্ধন জোড় দুটো, নিঃসঙ্গ জোড় জিরো। তাহলে ইলেকট্রন জোড়ে ত্রিমাত্রিক বিন্যাস, যখন দুটো ইলেকট্রন জোড় হবে তখন ত্রিমাত্রিক বিন্যাস সরল রৈখিক, আর অণুর প্রকৃত গঠনও এখানে সরল রৈখিক, যেহেতু নিঃসঙ্গ জোড় নেই সরল রৈখিক। এটা খুব সহজ, প্রথমটা ইলেকট্রন জোড় এখানে দুটো, কম তো, তাই এটা খুব সহজ। এবার আমরা দেখব যেখানে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষে তিনটি ইলেকট্রন জোড় থাকবে, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষে তিনটি ইলেকট্রন জোড়, এটা নিয়ে বোঝাবো। দেখো আমরা উদাহরণটা নিচ্ছি কি, ধরো BClC বোরন ট্রাইক্লোরাইড, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কী হচ্ছে, বোরন। তাহলে কেন্দ্রীয় বোরন পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানে কেন্দ্রীয় বোরন পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবো? বোরনের শেষ করে কটা ইলেকট্রন, তিনটি, আর এখানে তিনটে ক্লোরিন আছে, সুতরাং তিনটি ইলেকট্রন সমান ছটি। তাহলে কেন্দ্রীয় বোরন পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা ছটা হবে, ইলেকট্রন জোড় কতগুলো হবে? তাহলে ছটা মানে তিনটি ইলেকট্রন জোড় হবে। বন্ধন জোড় তার মধ্যে কতগুলো? এখানে তিনটেই রয়েছে, সুতরাং বন্ধন জোড় তিনটি হবে। এটা বুঝতে পারছো তো? দেখো এখন তিনটেই ক্লোরিন রয়েছে, তাই বন্ধন জোড় এখানে তিনটে হবে, তাহলে এখানে নিঃসঙ্গ জোড় জিরো। তিনটে হচ্ছে বন্ধন জোড় থাকলে অণুটার গঠন কী হবে? সমতলিক ত্রিভুজাকার, সমতলিক সমতলিক ত্রিভুজাকার। তাহলে গঠনটা এইভাবে লিখবে, দেখো এই হলো সমতলিক ত্রিভুজাকার গঠন, এগুলোকে জুড়লে দেখো একটা ত্রিভুজের আকারে দেখাবে, এগুলোকে জুড়লে একটা ত্রিভুজের আকারে দেখাচ্ছে, তাই না? এটা সমতলিক ত্রিভুজাকার। এখানে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি, বন্ধন কোণ প্রত্যেকটা 120 ডিগ্রি, সমতলিক ত্রিভুজাকার। সুতরাং তিনটে ইলেকট্রন জোড় গঠনটা হচ্ছে AB3, এখানে বন্ধন জোড় তাহলে তিনটে হলো, নিঃসঙ্গ জোড় জিরো পেলাম, তাই তো? সুতরাং গঠনটা কি হলো? সমতলিক ত্রিভুজাকার, সমতলিক ত্রিভুজাকার। অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন জোড়ের ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন জোড় তিন কীভাবে থাকবে? সমতলিক ত্রিভুজাকার, আর অণুর গঠনটাও সমতলিক ত্রিভুজাকার হলো। এটা কেন একই রকম হচ্ছে দেখো, কারণ এখানে নিঃসঙ্গ জোড় এখনো আসেনি, মনে হতে পারে যেহেতু একই লেখার কারণটা কি, বোঝানোর দরকারটা কি? এটা একই লেখার এই কারণ, কারণ এটা একই এই কারণে হচ্ছে কারণ এখানে নিঃসঙ্গ জোড় এখনো আসেনি বলে দুটো একই হচ্ছে। পরের উদাহরণটা আমরা যে দেবো যেখানে নিঃসঙ্গ জোড় আছে, অর্থাৎ দেখো এটা AB3 তো, এবার AB2L, এই দুটো হচ্ছে পরমাণু রয়েছে আর একটা নিঃসঙ্গ জোড় L রয়েছে, এইরকম একটা উদাহরণ দেবো দেখো। তার মানে এখানে কী দাঁড়াবে? বন্ধন জোড় দুটো হবে আর নিঃসঙ্গ জোড় একটা হবে। এখানে দেখো ইলেকট্রন জোড়ের ত্রিমাত্রিক বিন্যাস কিন্তু একই হবে, সমতলিক ত্রিভুজাকার। ইলেকট্রন জোড়ের ত্রিমাত্রিক বিন্যাস একই হবে, সমতলিক ত্রিভুজাকার, যেহেতু এখানে তিনটে ইলেকট্রন জোড়, তাহলে ইলেকট্রন জোড় অনুযায়ী বিন্যাসটা সমতলিক ত্রিভুজাকার। কিন্তু প্রকৃত গঠন কী হবে আমরা উদাহরণ দিয়ে দেখাবো। দেখো SnCl2 এই অণুটা যদি আমরা দেখি, এখানে দেখো এটা স্ট্যানাস্টয়েড টিন SN, এর যোজ্যতা কক্ষে শেষ কেন্দ্রীয় SN পরমাণু, এখানে দেখো একটা রয়েছে, তাহলে এটাই কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে কেন্দ্রীয় SN পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? টিনের শেষ কক্ষে চারটি ইলেকট্রন আর দুটো ক্লোরিনের দুটো, সুতরাং এটা ছটা ইলেকট্রন হচ্ছে, টিনের শেষ কক্ষে চারটে আর দুটো ক্লোরিন দিয়ে দুটো, ছটা ইলেকট্রন। সুতরাং ইলেকট্রন জোড় কতগুলো হবে? তিনটি, ইলেকট্রন জোড় হলো তিনটি। তার মধ্যে বন্ধন জোড় কত হবে এইবার ভালো করে বোঝো, এখানে দেখো দুটো ক্লোরিন আছে,
তাহলে দুটো কোয়েন যেহেতু আছে তাহলে বন্ধনজোড় কতগুলো হবে? দুটো হবে, বন্ধনজোড় দুটি। তাহলে এখানে একটা থেকে যাচ্ছে নিঃসঙ্গজোড়, কারণ ইলেকট্রন জোড় তিনটে কিন্তু বন্ধন জোড় দুটো, তাহলে একটা নিঃসঙ্গজোড়, নিঃসঙ্গজোড় একটি। তাহলে অণুটার এখন গঠনটা কী হবে? দেখো ইলেকট্রন জোড়ের বিন্যাস অনুযায়ী এটা সমতলিক ত্রিভুজাকার হওয়ার কথা, কিন্তু একটা নিঃসঙ্গজোড় দুটো বন্ধন জোড়, সুতরাং গঠনটা কেমন হবে দেখো। এইরকম দেখো, এই তিনটে যোগ করলে সমতলিক ত্রিভুজাকার হতো, কিন্তু একটা নিঃসঙ্গজোড়, অ্যাকচুয়ালি এটাকে বাদ দিতে হবে, কারণ নিঃসঙ্গজোড় হচ্ছে ইলেকট্রনের নিঃসঙ্গজোড় অণুর গঠনে কোনো ভূমিকা নেই। সুতরাং এটাকে যদি বাদ দিই তাহলে গঠনটা কী হচ্ছে দেখো, কৌণিক বা ভি শেপড, এটা কী হচ্ছে কৌণিক বা ভি শেপড, এটা কৌণিক বা ভি শেপড, অর্থাৎ এই রকম হচ্ছে। এটা দেখো এর উপরে একটা যদি থাকতো তাহলে সমতলিক ত্রিভুজাকার হয়ে যেত, কিন্তু এটা একটা নেই, এই উপরটা নিঃসঙ্গ হয়ে গেছে, যার জন্য এটা ভি শেপ বা কৌণিক হয়ে যাচ্ছে। তাহলে এখন অনু দেখো সমতলিক ত্রিভুজাকার, কিন্তু প্রকৃত গঠন কী হলো, কৌণিক বা ভি শেপড। তাহলে এই আমরা পেয়ে গেলাম, তাহলে কেন্দ্রীয় পরমাণু যোজক কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা 2 এবং 3 হলে অণুর গঠন কেমন হবে বন্ধন জোড় নিঃসঙ্গ জোড় অনুযায়ী সেটা বোঝালাম। এরপরে আমরা চারের ক্ষেত্রে বোঝাবো। আচ্ছা এবার যেটা আমরা আলোচনা করবো, দেখো যদি কেন্দ্রীয় পরমাণু যোজক কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা 4 হয়, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে 4টে যদি ইলেকট্রন জোড় থাকে, সেক্ষেত্রে গঠন কী হবে? দেখো তিন রকম অণু হতে পারে, একটা কি এ বি ফোর, অর্থাৎ চারটে সবই বন্ধন জোড়, এই যে বন্ধন জোড় চারটে নিঃসঙ্গ জোড় 0, আর এ বি থ্রি এল, অর্থাৎ তিনটে বন্ধন জোড় একটা নিঃসঙ্গ জোড়, তিনটে বন্ধন জোড় একটা নিঃসঙ্গ জোড়, এ বি টু এল টু মানে বন্ধন জোড় দুটো নিঃসঙ্গ জোড় দুটো, ঠিক আছে, যে বন্ধন জোড় 2 আর নিঃসঙ্গ জোড় 2। তাহলে এক্ষেত্রে দেখো যদি চারটে ইলেকট্রন জোড় হয় তাহলে ইলেকট্রন জোড় ত্রিমাত্রিক বিন্যাস চতুস্তলকীয়, অর্থাৎ চতুস্থলকীয়ভাবে এটা থাকবে, ঠিক আছে, এটা কেমনভাবে থাকবে চতুস্থলকীয়ভাবে, কিন্তু যদি নিঃসঙ্গ জোড় এসে যায় তাহলে কিন্তু গঠন চতুস্থলকীয় থাকবে না। আমরা এবার উদাহরণ দিয়ে সেটা বোঝাবো। দেখো প্রথম আমরা সিএইচ ফোর অণুটা দিই, মিথেন সিএইচ ফোর, এখানে কেন্দ্রীয় পরমাণু কি কার্বন, তাহলে কার্বন কেন্দ্রীয় পরমাণু কেন একটাই রয়েছে, তাহলে কেন্দ্রীয় কার্বন পরমাণু যোজ্য কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, মোট ইলেকট্রন সংখ্যা কার্বনের 4টে আর 4টে হাইড্রোজেন থেকে 4টে, অর্থাৎ টোটাল 4টি ইলেকট্রন, সরি টোটাল 8টি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন জোড় কতগুলো হবে, ইলেকট্রন জোড় 4টি, বন্ধন জোড় কতগুলো হবে, এখানে দেখো 4টে হাইড্রোজেন রয়েছে তাহলে বন্ধন জোড় কত, 4টি হবে, 4টে হাইড্রোজেন সুতরাং বন্ধন জোড় 4টি হচ্ছে, নিঃসঙ্গ জোড় এখানে তাহলে 0, নিঃসঙ্গ জোড় 0, তাহলে অণুর প্রকৃত গঠন কী হবে চতুস্থলকীয়। অণুর প্রকৃত গঠন চতুস্থলকীয় কী হবে ছবিটা আঁকবে দেখো, এইভাবে তোমার দিতে হবে, এখান থেকে একটু এইভাবে জুড়ে দাও, এই এটাকে যদি তোমার এইভাবে জুড়ে দাও, এই হচ্ছে চতুস্থলকীয় গঠন। দেখো চতুস্থলকীয় গঠন আমি দেখাই, এই হলো চতুস্থলকীয় গঠন মিথেন, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোণ হচ্ছে 109°28', চতুস্থলকীয় গঠন, ঠিক আছে। এবার দেখো আমরা পরেরটা যদি যাই, এনএইচ থ্রি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া যদি হয় এনএইচ থ্রি, এখানে নাইট্রোজেনটা কেন্দ্রীয় পরমাণু, তাহলে কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণু যোজক কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে, নাইট্রোজেনের 5 আর তিনটে হাইড্রোজেনের 3 সমান 8টি, সুতরাং ইলেকট্রন জোড় 4টি হচ্ছে।
এবার ইলেকট্রন যোগ চারটে হলেও দেখো এখানে নাইট্রোজেন সাথে তিনটে হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে কি হবে বন্ধন যোগ তিনটি, তাহলে বন্ধন যোগ হলো তিনটি। আর নিঃসঙ্গ যোগ তাহলে কতগুলো হবে, একটি, কারণ চারটে ইলেকট্রন জোট বন্ধন জোট তিনটি, তাহলে একটি নিঃসঙ্গ জোট। তাহলে একটি যে নিঃসঙ্গ জোট থেকে যাচ্ছে তাহলে অণুর গঠনটা কেমন হবে, আমি দেখো প্রথমে মডেলটা দেখাই, দেখো এই হচ্ছে চতুস্তলকীয়। এখন চতুস্তলকীয় থেকে যদি এইটাকে বাদ দেওয়া হয় উপরে একটা, তাহলে একটা নিঃসঙ্গ, তাহলে উপরে এই একটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কেমন হবে গঠনটা, এইরকম দেখো একটা বাদ দিলে উপর থেকে এটা থাকলো চতুস্তলকীয়, এটা যদি থাকতো চতুস্তলকীয় কিন্তু এটা নেই ভ্যানিস, তাহলে গঠনটা কি হচ্ছে, এই গঠনটা হচ্ছে পিরামিডের মতো, ঠিক আছে। তাহলে খাতায় কি হবে দেখাবো, দেখো তাহলে গঠনটা হচ্ছে পিরামিডীয়। ছবিটা আঁকবে এইভাবে দেখো, এই যে নাইট্রোজেন তিনটে হাইড্রোজেন নিচে দিয়ে দিলাম, উপরে একটা নিঃসঙ্গ, এটা গঠনটা ওই পিরামিড, পিরামিডও গঠন। তাহলে অণুর গঠনটা কি হলো, পিরামিডীয়। এরপরে দেখো তিন নম্বর যেটা, দুটো বন্ধন জোড়া দুটো নিঃসঙ্গ জোড়া, এটা একটা উদাহরণ দিই দেখো। আমরা জলের অণুর উদাহরণ দেবো, দেখো H2O, তাহলে H2O এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন হবে একটা রয়েছে, তাহলে এখানে কেন্দ্রীয় অক্সিজেন পরমাণু যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে, অক্সিজেনের শেষ কক্ষে ছটা ইলেকট্রন আর দুটো হাইড্রোজেনের দুই সমান আটটি, অক্সিজেনের শেষ কক্ষে ছটা আর দুটো হাইড্রোজেনের দুই, সুতরাং আটটি হলো, তাহলে ইলেকট্রন জোড় কত হবে, চারটি। বন্ধন জোড় এখানে কতগুলো দেখো, অক্সিজেনের দুটো হাইড্রোজেন রয়েছে, অক্সিজেনের দুটো হাইড্রোজেন, সুতরাং বন্ধন জোড় এখানে দুটি, চারটি ইলেকট্রন জোড় বন্ধন জোড় দুটি, তাহলে দুটো নিঃসঙ্গ জোড়, নিঃসঙ্গ জোড় দুটি, তাহলে এক্ষেত্রে অণুর গঠন কি হবে, দুটো নিঃসঙ্গ জোড়, তাহলে গঠনটা কি হবে দেখো, এই দুটো নিঃসঙ্গ জোড় রয়ে গেছে আর দুটো রয়ে গেছে দুটো বন্ধন জোড়, সুতরাং এই গঠনটা কেমন হচ্ছে, কৌণিক, অর্থাৎ এই গঠনটা অ্যাকচুয়ালি এখন এইটা হয়ে গেল কৌণিক গঠন, দুটো নিঃসঙ্গ জোড় থাকার জন্য এটা গঠনটা কৌণিক হয়ে যাচ্ছে, সুতরাং গঠনটা হলো কৌণিক, কৌণিক বা ভি শেপড। তাহলে যদি হচ্ছে তোমার ইলেকট্রন যে চার হয়, চারটেই বন্ধন জোড় হলে চতুস্তলকীয়, যদি তিনটে বন্ধন জোড় একটা নিঃসঙ্গ জোড় হয়ে যায় তাহলে গঠনটা কিন্তু পিরামিড হয়ে যাবে, আর দুটো নিঃসঙ্গ ওই বন্ধন জোড় দুটো নিঃসঙ্গ জোড় হলে গঠনটা কৌণিক বা ভি শেপ। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, আশা করছি কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাই ইলেকট্রন যদি পাঁচ হয়, এবার দেখো আমরা যেটা আলোচনা করবো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা পাঁচ, কেন্দ্রীয় পরমাণু যদি পাঁচটা ইলেকট্রন জোড় থাকে তাহলে সেক্ষেত্রে কেমন হবে, পাঁচটা ইলেকট্রন জোড় হলে অণুর গঠনটা কী হবে, এ বি ফাইভ, যদি সবগুলোই বন্ধন জোড়, অর্থাৎ পাঁচটায় যদি বন্ধন জোড় নিঃসঙ্গ জোড় জিরো হয়, আর যদি এরকম হয় চারটে বন্ধন জোড় এ বি ফোর আর একটা নিঃসঙ্গ জোড়, চারটে বন্ধন জোড় একটা নিঃসঙ্গ জোড়, তাহলে এটা হলো। এবার দেখো বন্ধন জোড় তিনটে নিঃসঙ্গ জোড় দুটো, এ বি থ্রি এল টু, বন্ধন জোড় তিনটে নিঃসঙ্গ জোড় দুটো, আরেকটা হতে পারে বন্ধন জোড় দুটো নিঃসঙ্গ জোড় তিনটে, বন্ধন জোড় দুটো নিঃসঙ্গ জোড় তিনটি, এটা। এখন দেখো এই হচ্ছে আমরা চারটি উদাহরণ দিয়ে দেখাবো ইলেকট্রন জোড়ের ত্রিমাত্রিক বিন্যাস কী হবে, যদি পাঁচটা ইলেকট্রন জোড় হয় ত্রিমাত্রিক বিন্যাস কী, ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়, ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন জোড়ের বিন্যাসটা এটাই, কিন্তু অণুর প্রকৃত গঠন কী হবে সেটা নির্ভর করছে অণুর মধ্যে বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়ের সংখ্যার উপরে। আমরা উদাহরণ দিয়ে সেটাকে বোঝাবো, দেখো প্রথম উদাহরণ যেটা নেবো দেখো PCl5, PCl5 এখানে কেন্দ্রীয় পরমাণু কী হবে বলো, ফসফরাস, তাহলে কেন্দ্রীয় ফসফরাস পরমাণু যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে কত হবে, ফসফরাসের শেষ কক্ষে পাঁচটা ইলেকট্রন, ফসফরাসের শেষ কক্ষে পাঁচটা আর পাঁচটা ক্লোরিন থেকে পাঁচটা, সুতরাং 5 + 5 = 10টি,
অতএব মোট ইলেকট্রন জোড় কতগুলো হবে? ইলেকট্রন জোড় 5টি। বন্ধন জোড় কতগুলো হবে তাহলে? এখানে 5টা ক্লোরিন আছে, সুতরাং বন্ধন জোড় এখানে 5টি। আর নিঃসঙ্গ জোড় কত? এখানে 0। তাহলে 5টাই বন্ধন জোড়, সুতরাং অণুর গঠন যেমন ত্রিমাত্রিক বিন্যাস ইলেকট্রনে হওয়া উচিত সেটাই হবে, অর্থাৎ ত্রিকোণীয় দ্বি পিরামিড। ত্রিকোণীয় দ্বি পিরামিড। অণুর গঠনটা কি আমি আঁকবো দেখো, এই ফসফরাস এর সঙ্গে এই ত্রিকোণীয় করলাম, দেখো এটাকে জুড়ে দিলে বুঝতে পারবে এটা ত্রিকোণীয়। এই ত্রিকোণীয়, আর উপরে একটা ক্লোরিন থাকবে আর নিচে একটা ক্লোরিন। এগুলোর সঙ্গে যদি আমরা জুড়ে দিই, এগুলো এই উপরেরটার সঙ্গে এই তিনটা ক্লোরিনকে জুড়ে দাও, তাহলে দেখবে পিরামিড, এই পিরামিড। আবার নিচের সঙ্গে এই তিনটে যদি যোগ করে দাও, এই নিচের সঙ্গে এই তিনটাকে যোগ করে দাও, তাহলে এটাও একটা পিরামিড হবে। দেখো গঠনটা, ছবিটা মনে হয় একটু অসুবিধা হচ্ছে, আমি মডেল দেখাই। দেখো দেখো এই হলো হচ্ছে ত্রিকোণীয় দ্বি পিরামিড। মডেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আশা করছি। এখানে দেখো এই যে তিনটে, দেখো যেটা হচ্ছে ভায়োলেট কালার রয়েছে এটা, এই তিনটে, এই তিনটে হচ্ছে তোমার সামোতারিক ত্রিভুজাকার, এই যে ত্রিকোণীয় সামোতারিক ত্রিভুজাকার, উপরে একটা এবং নিচে একটা। এই উপরের সঙ্গে দেখো এই তিনটেতে যখন যোগ করছি তাহলে একটা পিরামিড তৈরি হচ্ছে, আবার নিচের সঙ্গে এই তিনটেকে যোগ করতে দেখো এই একটা পিরামিড তৈরি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বি পিরামিডের গঠন, বুঝা যাচ্ছে তো? ত্রিকোণীয় দ্বি পিরামিডের গঠন এই হচ্ছে তোমার ত্রিকোণীয় দ্বি পিরামিড। এই উপরেরটা এবং নিচেরটা একটু আলাদা, এটাকে এক্সিয়াল বন্ধন বলা হয় আর এই তিনটেকে বলা হয় ইকুইটোরিয়াল বন্ধন, এটা আলোচনা আরও পরে হবে। এই হলো ত্রিকোণীয় দ্বি পিরামিডের গঠন। আচ্ছা তাহলে এটার গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বি পিরামিড হলো। এবার আমরা চলে আসি পরটায়, বন্ধন জোড় চারটে আর নিঃসঙ্গ জোড় একটা থাকলে গঠনটা কী হবে? এটার উদাহরণ দেখো আমরা যেটা দিচ্ছি, এটার উদাহরণটা দেখো SF4 সালফার টেট্রাফ্লুরাইড, এখানে কেন্দ্র পরমাণু সালফার, তাহলে সালফারের কেন্দ্রীয় সালফারের পরমাণু যোজ্য কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? সালফারের শেষ কক্ষে 6টা আর চারটে ফ্লোরিন থেকে চারটে সমান 10টি। তাহলে সালফারের শেষ কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 10টি হলো, তাহলে মোট ইলেকট্রন জোড় কত হবে? 5টি। বন্ধন জোড় কত হবে? এখানে দেখো চারটে ফ্লোরিন রয়েছে, সালফারের সঙ্গে চারটে ফ্লোরিন, তাহলে বন্ধন জোড় চারটে হবে, চারটি বন্ধন জোড়। তাহলে নিঃসঙ্গ জোড় কত হবে? একটি হবে, কারণ 5টা ইলেকট্রন জোড়, বন্ধন জোড় চারটে, তাহলে একটা নিঃসঙ্গ জোড় একটি। এবার দেখো একটা নিঃসঙ্গ জোড়, তাহলে গঠনটা কি হবে? দেখো গঠনটা ঠিক এইরকম হচ্ছে, অর্থাৎ কি এখানে একটা নিঃসঙ্গ রয়ে গেছে, এই ত্রিকোণীয়র মধ্যে একটা নিঃসঙ্গ আর দুটো ফ্লুরিন, আর উপরে একটা ফ্লুরিন নিচে একটা ফ্লুরিন, ফলে এটাকে যদি বাদ দিই তাহলে সালফারের চারদিকে চারটে ফ্লুরিন, তাই না? এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সালফারের চারদিকে চারটে ফ্লুরিন, অর্থাৎ এটা অনেকটা চতুস্থলকীয়, কিন্তু যেটা আইডিয়াল চতুস্থলকীয় সেই রকম নয়, এটা একটা বিকৃত চতুস্থলকীয়। সুতরাং এটার গঠন হবে বিকৃত চতুস্থলকীয়। এটা আরেকটা বলা হয় সি স, সি স, তাহলে এটা বিকৃত চতুস্থলকীয় গঠন হলো, বিকৃত চতুস্থলকীয় বা সি স, চতুস্থলকীয় বা সি স। দেখো এই হচ্ছে গঠনটা, অর্থাৎ কি এই যে কেন্দ্রীয় পরমাণু সালফার আর এই দুটো হচ্ছে ফ্লুরিন, এদিকে একটা থাকার কথা ছিল, দেখো এই যে এদিকে একটা থাকার কথা, কিন্তু এখানে নিঃসঙ্গ জোড় হয়ে গেছে যার জন্য এদিকটা ভ্যানিস, নিঃসঙ্গ জোড় থাকার জন্য এই দিকটা ভ্যানিস হয়ে গেল, এই উপরে একটা আছে নিচে একটা, তার মানে গঠনটা দেখো এই কেন্দ্রের সঙ্গে চারটে যে রয়েছে পুরো চতুস্থলকীয় কিন্তু নয়, তাই না? চতুস্থলকীয় কাছে ঠিক নয়, এটা হচ্ছে বিকৃত চতুস্থলকীয় গঠন।
আমি বলছি দেখো এই দুটো সালফার সঙ্গে এই দুটো ফ্লোরিন রয়েছে, এদিকে একটা থাকার কথা কিন্তু নিঃসংযোজন হওয়ার জন্য এখানে নেই, উপরে একটা নিচে একটা, সুতরাং গঠনটা হচ্ছে বিকৃত চতুস্তরিকীয় রয়েছে। এবার দেখো যে উদাহরণটা দেবো, তিনটে বন্ধনজোট দুটো নিঃসংযোজন, এরকম একটা অণু দেখো সিএলএফ থ্রি অর্থাৎ ক্লোরিন ট্রাইফ্লুরাইড, এখানে কেন্দ্রীয় পরমাণু তাহলে কী হবে ক্লোরিন, মানে কেন্দ্রীয় ক্লোরিন পরমাণু যোজিত কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত, ক্লোরিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন, কারণ এরা হ্যালোজেন আর তিনটে ফ্লোরিন যোজিত 3, টোটাল 10টি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন জোড় কতগুলো হবে 5টি, 5টি ইলেকট্রন জোড়, তার মধ্যে বন্ধন জোড় কতগুলো হবে দেখো ক্লোরিনের সঙ্গে 3টে ফ্লোরিন আছে, এই যে ক্লোরিনের সঙ্গে 3টে ফ্লোরিন, সুতরাং বন্ধন জোড় 3টি, তাহলে 5টা থেকে 3টে বাদ দিলে নিঃসঙ্গ জোড় 2টি। দুটো যখন নিঃসঙ্গ জোড় হয়ে যাচ্ছে তাহলে গঠনটা কেমন হবে দেখো, সিএল এই একটা ফ্লোরিন, এদিকেরটা নিঃসঙ্গ, এদিকেরটা নিঃসঙ্গ হয়ে গেল, তাহলে এই দুটো বাদ, আর উপরে একটা নিচে একটা, তার মানে এই দুটোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে গঠনটা হচ্ছে দেখো টি শেপড, তাই না, এটা টি শেপড, টি আকৃতি বিশিষ্ট, তাহলে এটার গঠন হচ্ছে টি আকৃতি বিশিষ্ট। এটার ছবিটা দেখাই দেখো, এটা এইরকম হয়ে গেছে দেখো, এই একটা রয়েছে, এটা হচ্ছে তোমার ক্লোরিন, এর সঙ্গে এদিকে একটা ফ্লোরিন, এদিকে নেই এদিকেও নেই, এখানে আর এখানে নিঃসঙ্গ হয়ে গেছে, উপরে একটা নিচে একটা, সুতরাং গঠনটা কী হচ্ছে, এটা এটাকে যদি আমরা এইভাবে করে দিই তাহলে টি শেপড, এটা অ্যাকচুয়ালি এইরকমভাবে আছে কিন্তু এটাকে এইভাবে ধরলে টি শেপড, সুতরাং এটা টি আকৃতি বিশিষ্ট হয়ে গেল। এবার দেখো শেষ উদাহরণটা, যেটা দুটো বন্ধন জোড় 3টে নিঃসঙ্গ জোড়, এটা একটা উদাহরণ দেখো এক্সিএফ টু, এই যে অণুটা রয়েছে দেখো এখানে কেন্দ্রীয় এক্সি অর্থাৎ জেনন পরমাণু, জেনন জানো তো এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, জেননের শেষ কক্ষে কটা ইলেকট্রন 8টা, আর দুটো ফ্লোরিন থেকে দুটো, সুতরাং 10টি ইলেকট্রন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন জোড় কতগুলো হবে 5টি, তাহলে সুতরাং বন্ধন জোড় কী হবে, বন্ধন জোড় এখানে দেখো কতগুলো ফ্লোরিন আছে, জেননের সঙ্গে দুটো ফ্লোরিন, তাহলে বন্ধন জোড় দুটো হবে, বন্ধন জোড় 2টি, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3টি নিঃসঙ্গ জোড়, তাহলে এখানে 3টে নিঃসঙ্গ জোড়। এবার দেখো ইলেকট্রন জোড় 5টা মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, কিন্তু ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় তো হবে না, কারণ 3টে নিঃসঙ্গ জোড়, তাহলে প্রকৃত গঠনটা কী হবে দেখো, এক্সি এদিকে নিঃসঙ্গ, এদিকে নিঃসঙ্গ, এদিকে নিঃসঙ্গ, তাহলে 3টে নিঃসঙ্গ চলে গেল, শুধু ওপরে ফ্লোরিন আর নিচে ফ্লোরিন, তারপরে নিঃসঙ্গগুলোকে বাদ দিলে কী হবে গঠনটা সরল রৈখিক, অর্থাৎ গঠন হচ্ছে সরল রৈখিক, সুতরাং এটা সরলরৈখিক গঠন হলো। এইভাবে আমরা পুরো কেন্দ্রীয় পরমাণু যোজিত কক্ষে যদি 5টি ইলেকট্রন জোড় হয় তাহলে 4 রকম গঠন হতে পারে, যদি নিঃসঙ্গ জোড় না থাকে 5টাই বন্ধন জোড় তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, যেটা ইলেকট্রন জোড়ে ত্রিমাত্রিক অনুযায়ী হওয়া উচিত, যদি একটা নিঃসঙ্গ হয়ে যায় 4টে বন্ধন জোড় একটা নিঃসঙ্গ তাহলে কিন্তু বিকৃত চতুস্তরকীয় বা সিসন, আর যদি তোমার বন্ধন জোড় 3টে নিঃসঙ্গ জোড় 2টো হয়ে যায় তাহলে টি আকৃতি বিশিষ্ট, যদি বন্ধন জোড় 2টো আর নিঃসঙ্গ 3টে হয় তাহলে সেটা সরলরৈখিক গঠন হবে। উদাহরণের সাহায্যে বোঝালাম, আশা করি অসুবিধা হবে না। এরপরে দেখো কেন্দ্রীয় পরমাণু যোজক কক্ষে যদি ইলেকট্রন জোড়ের সংখ্যা 6 হয় অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু সঙ্গে যদি 6টা ইলেকট্রন জোড় থাকে সেক্ষেত্রে কী হবে, জেনাল সংকেত দেখো Ab6, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু এর সঙ্গে 6টা বন্ধন জোড় পরমাণু রয়েছে, তাহলে বন্ধন জোড় 6টা নিঃসঙ্গ জোড় নেই, তাহলে গঠনটা হবে অষ্টতলকীয় এবং প্রকৃত গঠনও অষ্টতলকীয়। যদি দেখো 5টা বন্ধন জোড় একটা নিঃসঙ্গ জোড় এল, একটা নিঃসঙ্গ 5টা বন্ধন একটা নিঃসঙ্গ জোড়, তাহলে এমনি ইলেকট্রন জোড়ের বিন্যাসটা হবে অষ্টতলকীয়, কিন্তু অণুর প্রকৃত গঠন কী হবে সেটা দেখবো, এবং একই রকমভাবে 4টে বন্ধন জোড় আর 2টো নিঃসঙ্গ জোড় হলে গঠনটা কী হবে সেটা আমরা দেখবো উদাহরণ দিয়ে। তা প্রথম আমরা যে উদাহরণটা দেবো দেখো SF6, SF6 এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফারের যোজিত কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে, সালফারের শেষ কক্ষে 6টা ইলেকট্রন আর 6টা ফ্লোরিন 6 সমান 12টি, এখানে মোট ইলেকট্রন হলো 12টি,
তাহলে মোট ইলেকট্রন জোড় কত হবে? ছটি। বন্ধন জোড় তার মধ্যে কতগুলো হবে? যেহেতু ছটাই ফ্লুরিন আছে তাহলে ছটাই বন্ধন জোড়, সুতরাং বন্ধন জোড় এখানে ছটি, নিঃসঙ্গ জোড় জিরো। তাহলে ছটি বন্ধন জোড় এবং ছটি ইলেকট্রন জোড়, তাহলে সেক্ষেত্রে গঠন কি হবে? অষ্টতলকীয়। অষ্টতলকীয় গঠনটা হবে, অষ্টতলকীয় এটার গঠনটা কি হবে আসবে? এটা একটা সমত্রিক বর্গাকার হলো, এর উপরে একটা ফ্লোরিন থাকবে আর নিচে একটা ফ্লোরিন। এবার এই ফ্লোরিনগুলোর সঙ্গে সবগুলো যদি যোগ করে দিই তাহলে অষ্টতলকীয়। এটা দেখো এইভাবে যদি যোগ করে দেওয়া হয়, অর্থাৎ এই উপরের সঙ্গে এই চারটে আবার নিচের সঙ্গে এই চারটে যোগ করে দিলে এটা অষ্টতলকীয় গঠন হবে। যেমন এই মডেলে দেখতে পাচ্ছ, দেখো এই চারটে যদি আমরা যোগ করে দিই এই চারটে, তাহলে কি হচ্ছে? একটা সমত্রিক বর্গাকার, এবং উপরে একটা নিচে একটা, উপরের সঙ্গে যদি এইগুলো যোগ করে দিই এইগুলো, তাহলে কী দাঁড়াবে? দেখো এখানে একটা তল, এখানে একটা তল হবে, এখানে একটা তল, এখানে একটা তল, নিচেও এরকম চারটে তল হবে, অর্থাৎ আটটা তল হচ্ছে, সেই জন্য এটা অষ্টতলকীয়। এই ছবিটা দেখো অনেকটা ভালো বোঝা যাচ্ছে। এখানে দেখো এই যে তল একটা বুঝতে পারছো, একটা তল, একটা তল, একটা তল, এ একটা তল। আমি নিচেরটা এখানে করিনি, তাহলে নিচেরটার সঙ্গে যদি একই রকম তল হবে চারটে তল, মানে অষ্টতলকীয়। এবার 2 নম্বর উদাহরণে যাই। দেখো দেখো দ্বিতীয় উদাহরণ যেটা আমরা নেব, BrF5। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে? ব্রোমিন। কেন্দ্রীয় ব্রোমিন পরমাণুর যোজ্যত কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত? ব্রোমিনের 7টা আর 5টা ফ্লুরিনের 5টা, টোটাল 12টি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 12টি, তাহলে মোট ইলেকট্রন জোড় কত হবে? 6টি। এবার 5টা ফ্লুরিন আছে তাই বন্ধন জোড় কত হবে? 5টি। তাহলে বন্ধন জোড় 5টা, তাহলে নিঃসঙ্গ জোড় কত হবে? 6টা থেকে 1 বাদ দিলে 1টি, তাহলে 1টি নিঃসঙ্গ জোড় থেকে যাচ্ছে, সুতরাং গঠন কি হবে? দেখো এই ব্রোমিন মাঝখানে চারটে কোণে চারটে ফ্লুরিন, আর এই উপরে ফ্লুরিন, আর নিচে দেখো নিঃসঙ্গ, তাহলে নিচেরটা বাদ হয়ে যাচ্ছে, সুতরাং এই ফ্লুরিনের সঙ্গে যদি আমি সবগুলো যোগ করে দিই তাহলে গঠনটা কেমন হবে? সবগুলো জোড় দিলে দেখো গঠনটা হচ্ছে, এই গঠনটা তৈরি হবে, পুরো এক্স্যাক্ট এই গঠনটাই তৈরি হবে। এখানে ব্রোমিন চারটে মানে ফ্লুরিন, আর উপরে একটা ফ্লুরিন, অর্থাৎ নিচটা হলো কি? একটা বর্গক্ষেত্র, সমতলিক বর্গাকার, আর উপরটা এইভাবে যোগ করলে পিরামিড, তাহলে এটা বর্গ পিরামিড, বুঝে গেলো? এই গঠনটা কী হলো? বর্গ পিরামিড। আর বলছি দেখো এই যে চারটে রয়েছে, এটা এটা বর্গাকার, আর উপর থেকে যোগ করলে পিরামিড, সুতরাং এটা বর্গ পিরামিড। সুতরাং গঠনটা হবে বর্গ পিরামিড। এবার দেখো এর পরের যে উদাহরণটা নেব, XCF4। এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে? XC। সুতরাং কেন্দ্রীয় XC পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? এটা জেনন, এটা জেনন মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, শেষ কক্ষে 8টি ইলেকট্রন, সুতরাং 8 প্লাস 4টি ফ্লোরিনের 4 সমান 12টি। তাহলে মোট ইলেকট্রন জোড় কত হবে? 12 অর্ধেক 6টি। এবার দেখো এখানে বন্ধন জোড় কতগুলো হবে? যেহেতু চারটে ফ্লুরিন আছে তাহলে বন্ধন জোড় 4টি হবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে নিঃসঙ্গ জোড় 2টি, তাহলে 4টে বন্ধন জোড়, 2টি নিঃসঙ্গ জোড়, সুতরাং গঠনটা কি হবে? দেখো এই জেনন, আর চারটে দিকে চারটে ফ্লুরিন, চারদিকে চারটে ফ্লুরিন, সুতরাং গঠনটা কি হচ্ছে? সমতলিক বর্গাকার, উপরে একটা নিঃসঙ্গ আর নিচে একটা নিঃসঙ্গ, নিঃসঙ্গ তো গঠনের কোনো ভূমিকা নেই, সুতরাং গঠনটা সমতলিক বর্গাকার, সমতলিক বর্গাকার, ঠিক আছে? এই হচ্ছে প্রকৃত গঠন পেয়ে গেলাম। এবার দেখো কেন্দ্রীয় পরমাণু যোজ্যকক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 7 হয়, অর্থাৎ AB7, এখানে বন্ধন জোড় 7টা, নিঃসঙ্গ জোড় 0, তাহলে অণুর গঠনটা কেমন হবে? দেখো তাহলে মোট ইলেকট্রন সংখ্যা
মোট ইলেকট্রন জোড় সাতটি হলো, সুতরাং এখানে বন্ধন জোড় কতগুলো হবে? সাতটাই রয়েছে, সুতরাং সাতটি হবে। যেহেতু সাতটা চুড়ি রয়েছে তাহলে নিঃসঙ্গ জোড় জিরো। সুতরাং এর অণুর গঠন কী হবে? এক্ষেত্রে অণুর গঠন যেটা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড। গঠনটা দেখো এইরকম, এই ফ্লুরিনের সঙ্গে পাঁচটা কোণে, অর্থাৎ পাঁচটা দিকে পাঁচটা ফ্লুরিন আর উপরে একটা নিচে একটা, এই হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড। সুতরাং ভিএসিবির তত্ত্ব থেকে অণুর আকৃতি কী হবে পুরোটা আমি ধরে ধরে আলোচনা করলাম, প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওতে নিয়ে ভিএসিবির তত্ত্বের আমরা অন্য সূত্রগুলো আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এগুলো রাখছি।